ইংলিশ টেক্সট বুক বা পাঠ্য বই তুমি কিভাবে পড়াশোনা করবা, এটা শুধু বি ইউনিটের জন্য, কারণ সি ইউনিটে ইংলিশ টেক্সট বুক রিলেটেড কোনো কিছু আসে না বা কোনো একটা সিম্পল ওয়ার্ডও আসে না। এমন হতে পারে যে আসছে কিন্তু এটা অন্য জায়গায় আছে, ইংলিশ টেক্সট বুকেও আছে, কিন্তু যারা বি ইউনিটে বা মানবিক বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দিবা, যারা HSC 22-এর আছো বা HSC 23-এর আছো বা এবছর যারা ভর্তি পরীক্ষা দিবা সবার জন্য, কারণ অনেকে যারা এখন ইন্টারমিডিয়েট বা HSC 23 তারা কিন্তু ইংলিশ টেক্সট বুকটা পড়ছো, তো গুরুত্ব দিয়ে ভালোভাবে পড়বা। দেখো তো ইংলিশ টেক্সট বুক পড়ার অনেক সিস্টেম আছে, অনেক বিষয় আছে, কিন্তু এটাকে আসলে সবাই জটিলভাবে নেয় যে টেক্সট বুক পড়া লাগবে আবার বা এটা করা লাগবে ওটা করা লাগবে। ধরো তোমার এভাবে ভাবার দরকার নেই, এভাবে ভাবা যাবে না। তোমাকে একটা সহজ বুদ্ধি শিখিয়ে দেই যে কিভাবে তুমি টেক্সট বুকটা পড়লে ভালো করতে পারবে। দেখো তোমার HSC 22-এর যে শর্ট সিলেবাসটা ছিল ইংলিশ ফার্স্ট পেপারের, ওইটা দেখে তুমি আগে তোমার ওই বইটাতে দাগাবা যে কোন কোন ইউনিট কোন কোন লেসন ছিল, ওই লেসন ওই ইউনিটগুলো তুমি হচ্ছে ওই ওই প্যাসেজগুলো বা ওই কবিতাগুলো যে সকল আননোন ওয়ার্ড আছে সেগুলো জাস্ট মার্কিং করবা একদিন সময় নিয়ে। বা ধরো 10টা তোমার লেসন আছে বা 4-5টা ইউনিট আছে, ওই 4-5টা ইউনিটের মানে প্যাসেজে মানে আননোন ভোকাবুলারি বা ওয়ার্ড গুলা, বা সেটা ওয়ার্ড হোক বা ফ্রেজ হোক বা ধরো যে যে কোনো ধরো যে ইডিয়ম হোক বা প্রেপোজিশন হোক, যেগুলো তুমি জানো না ওগুলো হচ্ছে মার্কিং করবা, মানে কালার পেন দিয়ে মার্কিং করবা, এবং ওগুলো পড়ে ফেলা হচ্ছে তোমার কাজ। সেটা প্রেপোজিশন হোক, স্পেলিং হোক, যেগুলো কঠিন স্পেলিং, বা ফ্রেজ হোক, বা তোমার ধরো যে ভোকাবুলারি সেগমেন্ট, বা আমরা যদি সিনোনিম অ্যান্টোনিম বা ওয়ার্ড মিনিং ধরি, এগুলো হচ্ছে আন্ডারলাইন করে ফেলবা। এগুলা জাস্ট তুমি সময় নিয়ে জাস্ট রুটিন করে প্রত্যেকদিন 1-2 ঘন্টা করে সময় নিয়ে এটা যদি পড়ো, তাহলে তোমার 1 মাসের মধ্যে এই পড়াটা শেষ হয়ে যাবে। আর ইন্টারমিডিয়েটেও তুমি এগুলো টুকটাক পড়াশোনা করেছো, সবই যে তোমার আননোন থাকবে ভোকাবুলারি এমন না, জাস্ট এই কাজটা করো, তোমার আর কিচ্ছু পড়ার দরকার নাই। টেক্সট বুকে গিয়ে তোমার গ্রামার পড়ার দরকার নাই, তুমি গ্রামার পড়ছো, কোচিং এ লেকচার শিট ক্লাস করছো, তোমার গ্রামার যেগুলো আসবে ভয়েস ন্যারেশন থেকে 2 টাইম সিকিউ থাকবে বি ইউনিটে, বা আরো যাবে যা যা বিষয় থাকবে ওটা তুমি গ্রামারে পড়ছো, তোমার টেক্সট বুকে গিয়ে আবার আলাদা করে গ্রামার দেখার দরকার নেই, তাহলে তোমার পড়াশোনাটা জটিল হয়ে যাবে। তুমি টেক্সট বুকে জাস্ট এটাই টার্গেট রাখবা যে আমি এই আননোন যা যা বিষয় আছে সেটা ভোকাবুলারি হোক, প্রেপোজিশন হোক, স্পেলিং হোক ভালোভাবে পড়ে ফেলবো। এখানে ভোকাবুলারি আসবে কমপক্ষে 3-4টা বি ইউনিটে টেক্সট বুক থেকে, আবার 2-1টা আসবে সেন্টেন্স কমপ্লিশন, যেগুলো ভোকাবুলারি বেসড, অর্থাৎ অর্থ অর্থ না জানলে তুমি পারবা না, অর্থাৎ ভোকাবুলারি অর্থ জানলে তুমি পারবা, এরকম আবার 2-1টা সিম্পল গ্রামার আসতে পারে, যেগুলো তুমি গ্রামার টপিকগুলো ভালোভাবে পড়লেই পারবা, যেমন পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। ধরো তোমাদের একটা আছে কি বলে ম্যান্ডেলার একটা প্যাসেজ আছে, ওখানে একটা ধরো যে লাইন আছে এরকম যে হি ওয়াজ এন অ্যাপার্থিড ফাইটার, অ্যাপার্থিড ফাইটার লাইনটা তুলে দিল, বা নেলসন ম্যান্ডেলা ওয়াজ এন অ্যাপার্থিড ফাইটার, বর্ণ বৈষম্য একজন যোদ্ধা ছিলেন। এখন ওখানে অ্যাপার্থিডের নিচে আন্ডারলাইন করে দিল, বলবে যে এটা কোন পার্টস অফ পিসে আছে বিউনিটে, এটা একটা প্রশ্ন এরকম প্রত্যেক বছরই থাকে। এখন ধরো ফাইটার মানে নাউন, তুমি মনে রাখবা নাউনের আগে যেটা থাকে সেটা অ্যাজেক্টিভ, তাহলে অ্যাপার্থিড একটা অ্যাজেক্টিভ, তাহলে তুমি ওটা লিখে দিবা যে অ্যাপার্থিড মানে একটা অ্যাজেক্টিভ, বা ওটা অ্যাজেক্টিভ ফর্মে আছে, অপশন দেওয়া থাকবে জাস্ট দাগিয়ে দিবা। সো এগুলো তো তুমি এমনিতেও পারবা, যেহেতু গ্রামারে যারা যেখানে কোর্স করছো বা কোচিং ক্লাস করছো এগুলো পড়ানোর কথা, তো এগুলো নিয়ে ওরিট হওয়ার দরকার নেই। তারপরে আমি কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করবো। তোমরা যারা বি এবং সি ইউনিটের রিটার্ন প্রস্তুতি খুব ভালোভাবে নিতে চাও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স পেতে চাও, তারা আমাদের বি ইউনিটের রিটার্ন কোর্স এবং সি ইউনিটের ফুল রিটার্ন কোর্সে ভর্তি হতে পারে। এখানে সব কিছু দেওয়া আছে যে কোর্স ফি কত, ডিসকাউন্ট যেহেতু চলছে 10 ফেব্রুয়ারি পর্যন্ত, ক্লাস শুরু কবে থেকে হবে এবং কতগুলো করে ক্লাস থাকবে প্রত্যেকটা বিষয়, এটা কিন্তু রিটার্ন একদম ফুল কোর্স। এটা হচ্ছে সি ইউনিটের কোর্স আর এটা হচ্ছে তোমার বি ইউনিটের কোর্স, এখানে দুইটারই কিন্তু আমরা পূর্ণাঙ্গ কোর্স করাচ্ছি, একদম কিন্তু রিটার্নের ফুল কোর্স, এমন না শুধু ইংলিশের জন্য, বাংলা যেহেতু বি ইউনিটে বাংলা ইংলিশ থেকে প্রশ্ন আসে, বাংলা ইংলিশের কি কি থাকবে এখানে সব দেওয়া আছে, রিটেনের কিছু কৌশল আছে ভালো করা, সেগুলোর ভিত্তি থেকে বা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে কিন্তু তোমাকে পড়ানো হবে। এখানে ধরো সি ইউনিটের ক্ষেত্রে যেহেতু এই 5টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, এবং স্পেশালি আলাদা করে কিন্তু মডেল টেস্ট থাকবে, তোমাকে শেষ করে দিলাম সিলেবাস কিন্তু তোমাকে মডেল টেস্ট নিলাম না বা তোমাকে জাজ করলাম না, টেস্টিফাই করলাম না, তাহলে কিন্তু হবে না। সো বেশি কথা বলার নেই, ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভে ক্লাস হবে এবং আলাদা করে কোর্স ফি হচ্ছে এত টাকা, এখানে 10 ফেব্রুয়ারি পর্যন্ত ডিসকাউন্ট চলছে, তো হোয়াটসঅ্যাপ বিকাশ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবা। তো এগুলো নিয়ে বিস্তারিত বলার কিছু নাই, এই যে এটা হচ্ছে সি ইউনিটের কোর্স, এটা বি ইউনিটের কোর্স। তোমার যদি ভালো লাগে, তুমি যদি মনে করো যে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ ক্লাস নেই এমন টিচারের কাছে করবো, বা তুমি তোমার যদি মনে হয় যে না আইজান ভাইয়ের কথাগুলো ভালো লাগে বা উনি অনেক ভালো পড়ানোর চেষ্টা করে, তার কাছে পড়লে হচ্ছে ভালো করবো, তাহলে আমার এখানে ভর্তি হতে পারো। নিয়মটা হচ্ছে এই নাম্বারে বিকাশ করে তুমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবে যে কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো, তোমাকে আমি প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিবো।